السلام عليكم সবাইকে স্বাগত জানাই আমি হোস্তানা আইস্ত্রী নতুন আরেকটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য আশা করছি আমার কাছে দূরের সকল বন্ধুরা আল্লাহর রহমতে খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি আজকের ব্লগটা স্টার্ট করেছি খুব সকাল থেকে আর বাচ্চারা এখনো ঘুমাচ্ছে আর আমি চলে এসেছি আমার প্রিয় জায়গা আমার বারান্দার বাগানে তো গাছের আগাছা একটু পরিষ্কার করে দেব আর সকালটা আমি গাছে পানি দেই সে পানিটাও দিয়ে দেব আর গতকালকে বারান্দার লুকটা একটু চেঞ্জ করেছিলাম এখানে যে ফ্লাওয়ার স্ট্যান্ডটা আছে সেটা আমি এই সাইডে দিয়ে দিয়েছিলাম ওই সাইড থেকে তো আজ আর এখানে যে সাদা টবগুলো ছিল সবগুলো স্ট্যান্ডে দিয়েছি আর উপরে কিছু সাদা টব দিয়েছি মানে সাদা যে টবগুলো সেগুলো এক সাইডে আমি রাখার চেষ্টা করেছি লুকটা ভালো লাগার জন্য আর এরপর পানি দিয়ে দিচ্ছি আর আজকে পানি পরিমাণটা একটু বাড়িয়ে দিচ্ছি টবগুলো যেন একটু পরিষ্কার হয়ে যায় টপের চারিদিকে একটু মাটি লেগে আছে এরকম একটা ভাব আছে মনে হচ্ছে অনেক দিনের ময়লা কিন্তু না এটা পানির ছিটকায় মানে এই ময়লাটা হয় তো আজকে একটু বাড়িয়ে পানিটা দিয়েছি যেন এক্সট্রা মাটিগুলো টপ থেকে সরে যায় আর শুকিয়ে যাওয়ার পর একদম ফ্রেশ সুন্দর একটা লুক দেখা যাবে এই তো আর সুন্দর একটা পুঁইশাকের ঢাল লাগিয়েছিলাম তিনটা মাশাল্লাহ ওগুলো থেকেও আগা বের হয়ে সুন্দর সুন্দর পাতা কচি কচি পাতা হয়েছে তো দেখতে খুবই ভালো লাগছিল তাই ভাবলাম আপনাদের সাথেও সকালে এই সুন্দর লুকটা শেয়ার করি এরপর সকালে নাস্তা আর এর মধ্যে ফারিহা ফারদিন উঠে গেছে আর গতকালকে আপনাদের ভাই ফরমালিন মুক্ত কলা এনেছিল তো এই সাগর কলাটা আসলে খুব একটা ভালো লাগে না আমরা বেশিরভাগই বাংলা কলা যাটা ওটাই খাই তো এটা ফরমালিন মুক্ত বিধায় উনি এনেছে খুব আগ্রহ করে আর আজকে আমরা বাহিরে থেকে নাস্তাটা এনে খাচ্ছি তো যেহেতু বাহিরে রুটি পরোটা তো সাথে হেলদি কিছু খাবার রাখার চেষ্টা করেছে ডিম পোস্ট বা একটা ফ্রুটস আর এখানে মিষ্টি জাতীয় খাবারের মধ্যে আছে নারিকেলের সন্দেশ তো এভাবেই আজকে সকালে নাস্তাটা হেলদি খাবারের মধ্যে শেষ করার চেষ্টা করেছি আর সব সময় ডিম আর একটা ফ্রুটস যদি রাখা যায় আমাদের নাস্তার টেবিলে আমাদের সবার জন্য খুব ভালো হয় আর শরীরটাও খুব ভালো যাচ্ছিল না এই জন্যই বাসায় নাস্তাটা রেডি করে নিয়ে আজকে তো এই তো সবাইকে নাস্তা দিয়ে দিয়েছি আমি নিজেও খেয়েছি এরপর রেগুলার যে ওষুধগুলো খেতে হয় সেটাও নিয়ে নিলাম তো এভাবে আজকে সকালটা শেষ করেছি এরপর খুব তাড়াহুড়ো করে ফারিহার জন্য স্কুলের টিফিন তৈরি করা ওকে স্কুলে দিয়ে আসা এরপরে সেই দুপুরের জন্য রান্নাবান্না রেডি করা সব মিলিয়ে আমার সকাল থেকে বিকেল পর্যন্ত টানা একটা দৌড়ের উপর আমাকে যেতে হয় তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য তারপরও তো সব শেষে আমি চাটা করে নিচ্ছি চাটা না খেলে আসলেই ভালো লাগে না তবে লাস্ট টু ডেজ চা নিচ্ছি না কারণ চায়ের খুব গ্যাস্ট্রিকের প্রবলেম হচ্ছিল এই জন্য তো সবাই দোয়া করবেন আমার জন্য আমার পরিবারের জন্য আপনাদের জন্য আপনাদের পরিবারের জন্য অসংখ্য অসংখ্য দোয়া ও ভালোবাসা রইল আর এতক্ষণ পর্যন্ত যে সকল আপু ভাইয়া আন্টিরা আমার সাথে আছেন সবাইকে জানাই আবারও অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওর কথা অংশ যদি একটু ভালো লেগে যায় প্লিজ ছোট্ট একটি লাইক দেওয়ার অনুরোধ করছি আর বেশ ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আজকের ব্লগে আমি বিশেষ করে আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম আমরা অনলাইন থেকে একটা সোলারের প্যাকেজ নিয়েছি আর এই প্রচণ্ড গরমে আর সারাদিন যেভাবে বিদ্যুৎ থাকে না আর বিদ্যুতের সাশ্রয় রোধ করতে আমরা এরকম একটা সোলার প্যাকেজ আসলে সবার খুবই প্রয়োজন বিশেষ করে আমার কাছে খুবই ভালো লেগেছে আমরা এক মাস ধরে এটা ব্যবহার করছি সূর্যের তাপে এটা চার্জ করে নেওয়া যাচ্ছে তারপরও এটা সেই চার্জে আমি 24 ঘন্টা এটা
দুটা ফ্যান, একটা লাইট, আবার মোবাইলে চার্জও দিচ্ছি। এরপর যদি আমার সূর্যের তাপ না থাকে তাহলে কিন্তু আমি এটা ইলেকট্রনিকের মাধ্যমে ওইটা চার্জ করে রাখতে পারবো। তো আলহামদুলিল্লাহ আমার খুবই ভালো লেগেছে, তাই ভাবলাম আপনাদের সাথেও ছোট্ট করে শেয়ার করে। শুধু তাই নয়, যখন কারেন্ট থাকে তখনও কিন্তু আমি এটা দুপুরের পর থেকে প্রায় টানা 10-12 ঘন্টা ব্যবহার করতে পারি। আর এতে করে আমার বিদ্যুৎ বিল অনেকখানি কম আসে বলে আমার ধারণা। তো সংসারে 1000 টাকা বাঁচিয়ে নিতে পারবো এই ছোট্ট একটা সোলার প্যাকেজ দিয়ে। তো সব মিলিয়ে আমার কাছে খুবই ভালো লেগেছে, আপনারা এটা ট্রাই করতে পারেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। অনেক বকবক করে ফেলেছি, আজকে তাহলে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।